ওয়েলকাম টু মাই চ্যানেল কলকাতা টু নিউ জার্সি। আমি শ্বেতা। আজকে একটা মিনি ব্লগ নিয়ে এলাম। সামার এসে গেছে, আমরা ভীষণ এনজয় করি এখানে সামারটা, কারণ 4 থেকে 5 মাসই সামার থাকে, আর বাদ বাকি সময় এটা নিউ জার্সিতে তো ভীষণ ব্রুটাল কোল্ড থাকে। আমার এই ব্লগটাতে আপনাদের দেখাবো আমার চারিপাশে, আমার বাড়িতে আমি কী কী গাছ লাগিয়েছি আর কী কী ফুল ফুটেছে। আজকে সবার আগে বলে দিই, আজকে মাদার্স ডে। টু অল দ্য মাদার্স, তাদের সবাইকে আমার হ্যাপি মাদার্স ডে। মাদার্স ডের অনেক অনেক শুভেচ্ছা রইল সব মায়েদের জন্যে। এই দেখুন বাড়ির সামনে দুটো এইটা দিয়েছি, এটা কিন্তু ল্যাভেন্ডার, খুব সুন্দর গন্ধ, খুব সুন্দর গন্ধ ল্যাভেন্ডারের। এই গাছটার থেকে এখনও ফুল ফোটা শুরু হয়নি, ফুল ফুটবে। আপনারা যারা আমার পুরনো ব্লগ দেখেন তারা জানবেন যে আমার পুরনো বাড়িতে কিন্তু এরকম আমি ভীষণ সুন্দর গ্ল্যাডিওলা লাগিয়েছিলাম। এই বাড়িতে এসব গ্ল্যাডিওলাগুলো লাগিয়েছি, দেখুন গ্ল্যাডিওলার পাতা বেরিয়ে গেছে, এইখানটা এখনও বেরোয়নি, এখানটা দিয়ে লিলিজ পুঁতেছি। আর এখানেও তাই সেম, কিছু লিলিজ কিছু গ্ল্যাডিওলা পুঁতেছি। এই যে লিলির রুটটা বেরিয়ে গেছে, আর এগুলো সব গ্ল্যাডিওলা। লিলিটার একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে এখানে ব্ল্যাক লিলিজ। জানি না লিলিটা ছবিতে তো দেখাচ্ছে একদম ভীষণ একটা পিওর ডার্ক, যেটা ভেলভেট ব্ল্যাক কালার হয়, ডার্ক রেড ভেলভেট, ওই কালারটা দেখা যাক কীরকম বেরোয়। আর এই জায়গাটা একটু ট্রিম করবেন, এই উইকে আমার যে লন যারা ঠিক করতে আসে ওরা এসে লনটাকে মৌ করে দেবে, আর সুন্দর করে ঘাসগুলোকে ট্রিম করে আরও একটু মাটি ঠাটি পুঁতে দেবে। সব থেকে ইন্টারেস্টিং জিনিস, আর আমার যেটা ভীষণ ভীষণ ভালো লাগে, আমার সারা জীবনের ইচ্ছা ছিল একটা গোলাপ গাছ থাকবে আমার বাড়িতে। আমরা যখন বাড়িটা কিনেছি এই গোলাপ গাছটা অলরেডি ছিল, মানে পুরনো বাড়ির ওনাররাই লাগিয়ে রেখেছিল। এই গোলাপগুলোকে বলে নকআউট রোজেস। দেখুন গোলাপ হয়েছে, সামার শুধু শুরু হয়েছে না হয়েছে না হয়েছে, মানে হতে না হতেই গোলাপ ফুল ফুটে গেছে। আমি প্রচণ্ড গোলাপ এখান থেকে মানে এনজয় করছি। নকআউট রোজেস মানে এই গোলাপগুলো এই এই যে বাডস থেকে এগুলো ফোটে, ফুটে এগুলো পাতাগুলো আবার ঝুরে পড়ে যায়, তাই এগুলোকে নকআউট। এইটা পুরো চলবে আমাদের অগস্ট থেকে সেপ্টেম্বর অবধি, এই ফুল একদম ফুটতে থাকবে। কি কত ফুল দেখুন, ইটস সো বিউটিফুল না? আমি দূর থেকে একটু আপনাদের দেখাই, দেখুন কত ফুল। এখান থেকে আমার শাশুড়ি মা আছে, উনি এখান থেকে ফুল ছিঁড়ে ছিঁড়ে ঠাকুরকে পুজো দেয়, কোনো ব্যাপার না, কারণ ফুল তো ফুটতেই থাকে। দেখুন ভেতরে ভেতরেও কত হয়েছে, এই যে দেখুন খুব বিউটিফুল এগুলো। আর এগুলো সব একটু ঝাউ গাছ, লিলি গাছ। এবার ওই দিকটাতে যাই বাড়ির, আমি আপনাদের দেখাবো আমি কী কী গাছ পুঁতেছি। প্রথমে ভেবেছিলাম না এবছর গার্ডেন করব না, তারপরে মত চেঞ্জ করেছি, গার্ডেন করব ভাবলাম, কারণ অফিস থেকে এসে কিছু করার থাকে না, ছেলে তো বেরিয়ে যায়, কি করব, টাইম পাস করতেই হয়। গাড়ির তলায় একটা বড় র‍্যাবিট দেখলাম, কিন্তু পাটা পালিয়ে গেছে, আপনাদের দেখাতে পারলাম না। আমি জানি না এই ফুলগুলোকে কী বলে, ফুলগুলো হয়ে মরেও যাচ্ছে। এইটা এক ধরনের, এই ফুল এক ধরনের, এখানেও একটা গোলাপ গাছ আছে, এই গোলাপ গাছের মধ্যে আস্তে আস্তে ফুল আসছে, এই যে। তবে এটা না অনেক পিছনে, আমি জানতামও না যে এখানে আরেকটা গোলাপ গাছ রয়েছে, তাহলে বেশ সুন্দর ট্রিম করে দিলে, আমার অফিসে বলছিল যদি সেটা ট্রিম করে দাও তাহলে পরের বছর আরও সুন্দর করে ফোটে। তো আমি তো জানতামই না এখানে একটা রোজ গাছ যে রয়েছে, দেখুন কত বাজে এসছে ভর্তি, এই দেখুন এগুলো সব ফুটবে, এগুলো সব ফুটবে। তো এবছর যখন শীতকালের আগে আগে সেপ্টেম্বরে আবার ওই ইয়ে করে দেবো, ওটাকে ট্রিম করে দেবো। এই সুন্দর লাগে এই গাছগুলোর, দেখুন ওই ওপরের ফুলগুলো কি বিউটিফুল। ওগুলো না ওই ওই ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন না বোধ হয়, হলুদ হলুদ ফুলগুলো আমার প্যাটিওতে পড়ে, প্যাটিওটা নোংরা হয় অবশ্য কিন্তু ভালোই লাগে। এবার আমি যাচ্ছি আমার গার্ডেনের কাছে, এখান ধারে ধার দিয়ে আমি পুরো সমস্ত গ্ল্যাডিওলা লিলিজ লাগিয়েছি। এগুলো সদ্য আমি একদম চারাতে বীজ থেকে করেছি, এইগুলো হচ্ছে পালং শাক, একটু যখন বড় হয়ে গেছে তখন পালং শাকগুলো
মাটিতে পুঁতে দিয়েছি। বুঝতে পারছেন কিনা বুঝতে পারছি না, এই যে দেখুন, হ্যাঁ দেখা যাচ্ছে, এগুলো সব পালং শাক স্পিনাচ। আচ্ছা এগুলো স্পিনাচ, এই যে লাইন দিয়ে রয়েছে। এছাড়া লাগিয়েছি হচ্ছে এই দেখুন, এটা একটু পার্সলে, এটা একটু মরে মরে গেছিলো কিন্তু লাগানোর পরে দেখছি ভালোই তাজা হয়েছে। এটা পুরো ভালো বড় হয়ে একদম ইয়ে হয়ে যাবে, ঝাড় মতন হয়ে যাবে। এই যে দেখুন গ্ল্যাডিয়ালাগুলো, লম্বা গ্ল্যাডিয়ালা, গ্ল্যাডিয়ালার একদম পুরো লম্বা করে আমি গ্ল্যাডিয়ালাগুলোকে, গ্ল্যাডিয়ালা আর কিছু লিলিজ আছে আর কিছু ডালিয়াও আছে, হ্যাঁ ডালিয়াও দিয়েছি। আচ্ছা এইটা আমি এবার হচ্ছে, আমাদের এখানে একটা এশিয়ান হালাল আছে মানে বাংলাদেশি দোকান, এইটা হচ্ছে বলছে চাল কুমড়ো। আমি এমনি বীজগুলো ছড়িয়ে দিয়েছিলাম অত বুঝিনি, এটা তো শ্রাব বীজ একটা। এটা হচ্ছে ওই চাল কুমড়ো গাছ, প্রচুর চাল কুমড়োর পাতা থেকে চাল কুমড়ো হয়েছে, মানে আমি ভাবতে পারিনি যে এতগুলো চাল কুমড়োর গাছ বেরিয়ে যাবে। দেখুন এই জায়গাটাতে, এই জায়গাটাতে ভর্তি, এই যে পার্টিকুলারলি এখানটাতে, এগুলো সব চাল কুমড়োর গাছ। দেখা যাক, এখনো তো ছোট ছোট। আর আচ্ছা এই এই গাছটা হচ্ছে লং বিনস, সরি স্ট্রিং বিনস, এগুলো হচ্ছে স্ট্রিং বিন, প্রচুর স্ট্রিং বিনস। এই যে দেখুন এগুলো সব, এই যে এই ছোট ছোটগুলো সব স্ট্রিং বিন। আচ্ছা আর একটা দেখাই, এইটা লাগিয়েছি হচ্ছে, এটা হচ্ছে ফ্রেঞ্চ বিনস। এইটা এই দেখুন ফ্রেঞ্চ বিনস, আমার কিন্তু গাছগুলো আমি কিন্তু দোকান থেকে কিনে আনিনি, আমি একদম বীজ থেকে বড় করেছি। এই যে দেখুন এই বীজটা থেকে বড় হয়েছে, এগুলো হচ্ছে ফ্রেঞ্চ বিনস। আচ্ছা এরপরে লাগিয়েছি হচ্ছে প্রচুর শশা গাছও বীজ থেকে হয়েছে। এইটা কি গাছ আমি বুঝতে পারছি না, এটা কি গাছ হবে আমার একদম মনে পড়ছে না, এটা এটা আমি বুঝতে পারছি না। এখানে এইগুলো হচ্ছে লিলিজ, আর এগুলো ক্যানা লিলিজ বলে না, ওই ক্যানা লিলিজ গাছ ফুল যখন ফুটবে তখন বোঝা যাবে। এগুলো আমি লাগাইনি, এগুলো লাগানোই ছিল। আচ্ছা আর লাগিয়েছি শশা কিউকাম্বার, প্রচুর শশা গাছ হয়েছে। এই দেখুন এগুলো হচ্ছে শশা গাছ, এইখানটাতে লাগিয়েছি কারণ এই যে এই এই এটা রয়েছে না, এটা থেকে লতিয়ে লতিয়ে তাহলে উঠতে পারবে। আর এই পাশে আমার একটা পুল মতো রয়েছে ছোট্ট, ওটা ক্লিন আপ চলছে এবছর, ওটাকে খোলা হবে। এই যে এই যে দেখুন এই শশা গাছগুলো একটু বড় হয়েছে, শশা গাছ। আর তাছাড়া চাল কুমড়ো ছাড়াও কুমড়ো গাছও লাগিয়েছি, ওগুলো এখনও কোথায় যে আমি অ্যাব্রাপ্টলি এদিক ওদিক ছড়িয়ে দিয়েছি। এগুলো বোধহয় ওকরা। এই যে আমি এখানে এর মধ্যে বড় করে সিডসগুলো দিয়ে বড় করে তারপরে এখানে করেছি। ও আরও গাছ দিয়েছি, সেটা হচ্ছে স্পিনাচের সাথে, সেটা দেখাই। এই যে এগটা দেখছেন, এটা হচ্ছে ক্যাবেজ, বাঁধাকপি সাথে দিয়েছি ফুলকপিও। ফুলকপিগুলো কোথায় গেল খুঁজে পাচ্ছি না রে, বোঝা যাচ্ছে না। এই যে এই যে দেখুন ফুলকপি, এগুলো হচ্ছে ফুলকপি, প্রচুর রয়েছে ফুলকপি। এই দেখুন এই যে এটা, এগুলো ফুলকপি। এই জায়গাটা আমি ভালো করে ব্যারিকেড করে দিয়েছি যাতে এখানটা কেউ না ঢোক, মানে বোঝা যায়। আর এগুলো তো লিলিজ, ডালিয়া আর গ্ল্যাডিয়েলার লম্বা লাইন। আর এরপরে আমি আপনাদের দেখাবো আমার প্যাটিওতে কি কি গাছ রয়েছে, ব্যাকইয়ার্ড প্যাটিওটাতে। চলে যাচ্ছে, এই যে এই কাঠ ঠাটগুলো না, এই সপ্তাহে ক্লিন আপের কথা আছে, ওই আমাদের যে হ্যান্ডিম্যান তাকে রোজই বলা হয়, এরা কথা দেয় কথা দিয়ে আসে না। সব দেশেরই একই এই ক্লাসের লোকদের প্রবলেম, কথা দিয়ে এরা কথা রাখে না। বাট আমাদের যে যে লোকটা মানে আমাদের হ্যান্ডিম্যান যে, সে ভীষণ ভালো, ভীষণ ট্রাস্টওয়ার্দি, খুবই ভালো লোক, স্প্যানিশ লোক একজন, ওকে আমরা সম্পূর্ণ ট্রাস্ট করি। এবার আমি যাব হচ্ছে ভেতরে, বাড়ির ভেতরে, বাড়ির ভেতরে। দেখুন ল্যাভেন্ডার খুব সুন্দর গন্ধ, কিন্তু
দেখুন এটা সামনে লাগিয়েছে, এবার আমি ঘরে ঢুকবো। এক মিনিট, এই দেখুন গোলাপগুলো দিয়ে আমি এখানে সাজিয়েছি, দেখেছেন ঠাকুরকে একটু গোলাপের মালাও পরিয়েছিলাম। প্যাটিওতে যাচ্ছি, প্যাটিওতে দিয়েছি হচ্ছে এইটা, রয়েছে হচ্ছে একটা মিন্ট। এই মিন্টটা আমি লাগাতে চাইছিলাম না, আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম এই মিন্ট হচ্ছে না বলে ওরা উইড জাতীয়, এক বছর একবার লাগালে প্রতি বছর ওঠে সেটা তো ভালো, কিন্তু এটা না উইড তো মানে একদম পুরো জায়গাটা ছেয়ে যায়। তারপরেও ভাবছি যে লাগাই তাহলে, আমরা একটা উইড, এই মিন্ট তো অনেক ড্রিঙ্ক ট্রিঙ্কে সামার ড্রিঙ্কে দেওয়া যায়, তাই ভাবছি পরে নিচে দিয়ে আসবো। আর এটা হচ্ছে রোজমেরি, ওই এক ধরনের হার্বস রোজমেরি, এটাও নিচে দেব। এছাড়া এই দেখুন ক্যানা লিলিস, এর মধ্যে এই লাল আর হলুদ, আর এই এটা না রসগোল্লার মাটির হাঁড়ি, কি সুন্দর না, আমি এর মধ্যে রং করে একটু পাথর দিয়ে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়েছি হচ্ছে লিলিজের একটা করে বাড, এটার মধ্যে লিলিটার বাড থেকে অলরেডি রুটটা বেরিয়েছে, এগুলো থেকে এখনও বেরোয়নি। এটা এক ধরনের একটা সুন্দর গাছ, কি গাছ আই ডোন্ট নো, ওই কি বলছে নেমেশিয়া, এটাও তাই হাঁড়িটাকে পেন্ট করেছি। এই আরেক ধরনের লিলিজ এটা, আর ওদিকে আমি একটা তুলসী গাছ এনে রেখেছি, এই যে আমার তুলসী গাছ। ওপর থেকে একবার দেখিয়ে দিই আপনাদের, মানে ইজি ইজিলি অ্যাক্সেসেবল নয় তো আমার বাগানটা, মানে নিচে থেকে গিয়ে যেতে হবে, ব্যাকইয়ার্ডের একদম নিচে বেসমেন্ট থেকে যেতে হয়, তাই জন্য প্রথমবার আমি খুব লেজি ছিলাম, করবো কি করবো না ভাবছিলাম। তারপরে বাগান করতে ভালোবাসি, গত লাস্ট আমি 4-5 বছর ধরে করছি, তাই এবছরও করলাম। এই হচ্ছে শীতকালে এই জায়গাগুলো একদম একটা পাতাও থাকে না, আর গরমকালে কি সুন্দর আবার পাতা ভর্তি, কিন্তু প্রবলেম হচ্ছে এই যে এই নোংরা হয়ে থাকে কনস্ট্যান্টলি প্যাটিওটা। আরেকজনকে ইন্ট্রোডিউস করিয়ে দিই আপনাদেরকে, অলরেডি আমি শর্টে দেখিয়েছি, সেটা হচ্ছে পোস্ত বিশ্বাস, এটা আমাদের কর্গি, ও ওর বয়স এখন 2 মান্থস ফিউ উইক। আর এই হচ্ছে ওর নাম পোস্ত বিশ্বাস, ও ও দুষ্টু, ও ভীষণ দুষ্টু, দেখো টিস্যু খাচ্ছে, কিচ্ছু বলা যাবে না ওকে, ও কিন্তু একটু একটু ট্রেনিং শিখেছে। পোস্ত সেট, পোস্ত সেট, দেখি শোনে কিনা আমার কথা, পোস্ত সেট, পোস্ত সেট, দেখুন পাত্তাই দিচ্ছেন আমাকে, পোস্ত সেট, পোস্ত সেট, সেট সেট সেট, পোস্ত সেট, পোস্ত সেট, গুড জব, গুড জব, পোস্ত বসেছে, পোস্তকে আমি শুধু সিট শিখিয়ে উঠতে পেরেছি কিন্তু। তো যাই হোক, আর হ্যাঁ, ও পুপ অ্যান্ড পিপি আর পটি ট্রেন হয়ে গেছে, ও নিজের ম্যাটে আর গাড়াচ্ছে আর করে না। আর এখানে একটা বটল ছিল, এটা একটা ওয়াইনের বটল ছিল, আমি এটাকে পেন্ট করে এর মধ্যে ভাবছি কাঁচ টাচ লাগিয়ে একটু কিছু একটা করবো, আর এটা আমাদের গ্রিলটা। তাহলে আজ এই পর্যন্ত এই মিনি ব্লগটা থাকুক, হ্যাপি মাদার্স ডে সবাইকে, আবার ফেরত আসবো মার একটা রেসিপি নিয়ে, খুব শিগগিরই একটা ইউনিক রেসিপি দেবো পুরনো বাংলার, দেখতে থাকুন। পোস্ত বাই বাই করে দাও, নো শাউটিং, পোস্ত সবাইকে বাই বাই করে দাও, বলো বাই বাই, পোস্ত বাবু হাঁটছে, পোস্ত কাম, পোস্ত কাম, এই এই টু টু কমেন্টগুলো শিখেছে, পোস্ত কাম, পোস্ত কাম, পোস্ত দরজা বন্ধ করে দেবো, চলে এসো, কাম কাম, কাম ইনসাইড, ওকে আই এম ক্লোজিং দ্য ডোর, ইউ আর নট কামিং রাইট, চলে এসো, ইয়া কাম, ওকে তাহলে বাই বাই, সবাই ভালো থাকবেন, মাদার্স ডে শুভেচ্ছা রইল সবার জন্যে।